শুভ সকাল, কেমন আছো সোনামণিরা? ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন, সকলকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমাদের ছোট্ট সোনামণিরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী। ওকে, যারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আছো, তারা বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাব। ওকে, তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান, আজকে আমাদের ক্লাস তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সিংড়ানাটোর, সরাইল ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের পক্ষে আজকের ক্লাসটি উপস্থাপন করছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের ক্লাস তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান। ছোট্ট সোনামণিরা, তোমাদের বইটি বের করে ফেলো তড়ি ঘড়ি করে। ওকে, খাতা কলম রেডি? ওকে, আমরা এখন শুরু করছি। ওকে, আজকে আমাদের ক্লাসটি হবে প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী, অধ্যায় 4, পানি দূষণ। আজকে আমাদের আলোচনাটা হবে পানি দূষণ নিয়ে। ঠিক আছে, পানি দূষণ। তাহলে প্রথমে আমাদের জানার বিষয় আছে, আমাদেরকে জানতে হবে যে আসলে পানি দূষণ আসলে কি জিনিস। হ্যাঁ, তোমরা জানো, আসলেই জানো তোমরা, পানি দূষণ হচ্ছে যদি কোনো পানিতে দূষিত কোনো পদার্থ হয় এবং যেটা প্রাণী বা জীবজন্তুর জন্য ক্ষতিকর, বিভিন্ন রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেটাই হচ্ছে দূষিত পানি। সেই দূষিত পানি কোনো ক্রমে পান করা যাবে না। আমরা ইতিপূর্বে জানি যে পানির অপর নাম জীবন, পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো জীবজন্তু প্রাণী বাঁচতে পারে না। সুতরাং সে পানিটা যদি বিশুদ্ধ না হয়ে দূষিত হয়, তাহলে তো কথাই নেই, তাই না বন্ধুরা? হ্যাঁ, দূষিত পানি খুব সমস্যা। ঠিক আছে, পানি কিভাবে, কোন পর্যায়ে কিভাবে দূষিত হচ্ছে, এই দূষিত হওয়ার পিছনে কারা দায়ী, এবং এই দূষণ রোধ করতে আমাদের করণীয় কি, এই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে, আমরা তাহলে শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 4, পানি দূষণ। তোমরা প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণীর বইয়ে 28 পৃষ্ঠা বের করো সবাই, 28 পৃষ্ঠা। ঠিক আছে, আমরা এখানে কিছু ছবি দেখতে পাবো। দেখো, এখানে কিছু ছবি দেখতে পাবো, পানি দূষণ দেখতে পাচ্ছ তোমরা সবাই? দেখো, এখানে পানি দূষণ, এখানে দেখো কলকারখানার বর্জ্য পদার্থ গুলা পানিতে মিশে যাচ্ছে, কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ। তারপরে কি হচ্ছে, এখানে দেখো একটা পুকুরে, পুকুরের ছবি দেখা যাচ্ছে, সেই পুকুরে কি হচ্ছে, গবাদি পশুকে গোসল করানো হচ্ছে, তাই না? তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, গবাদি পশুকে গোসল করানো হচ্ছে। তারপরে কি করছে, এখানে দেখো থালা বাসন ধোয়া হচ্ছে, তারপরে গোসল করছে, তাই না? তো একই পানিতে যদি এই ধরনের কার্যকলাপ চলে, তাহলে পানিটা দূষিত পানিতে আমরা কি করছি, থালা বাসন ধোয়ার কাজ করছি, তাই না? তাহলে এই থালা বাসনে তো আমরা খাবার খাই, তাই না? তাহলে যদি আমরা এই থালা বাসনে করে খাবার খাই, দূষিত পানি দিয়ে পরিষ্কার করা থালা, তাই না? বুঝতে পারছো না বিষয়টা? তাহলে সেই খাবার যদি আমরা খাই, তাহলে আমরা কিন্তু দূষিত হওয়ার, অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই না? তাহলে এরপরে আমরা যাচ্ছি, আমরা একটু দেখি কম্পিউটার মনিটর। তোমরা লক্ষ্য করো সবাই, ছোট্ট সোনামণিরা, তোমরা কম্পিউটার, ছোট্ট কম্পিউটার মনিটরে লক্ষ্য করো। দেখো ফোটায় ফোটায় পানি পড়ছে। মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা এখানে দেখছি, তারপরে দেখো পরিচালনায় রয়েছি আমি আজকের ক্লাসটি। যাই হোক,
আজকের বিষয় আমাদের, আমরা কি পানি পান করি? আমরা কি করি? পানি পান করি, তাই না? ওকে, তারপরে বেঁচে থাকার জন্য আমাদের পানির কেন প্রয়োজন, এই প্রশ্নটার যদি তোমাকে করা হয় তাহলে তার উত্তরে তুমি কি বলবে? যে পানি, পানি ছাড়া কোনো জীব জন্তু উদ্ভিদ প্রাণী কেউ বাঁচতে পারে না, জীবনের জন্য আমাদের পানি অত্যাবশ্যকীয়, তাই না? আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা কি করতে পারি, নিরাপদ পানি বলতে কি বোঝো? যে পানি বিশুদ্ধ, রোগ জীবাণু নেই, সেটাই নিরাপদ পানি। তারপরে কি পানির অপর নাম কি? আমরা একটু আগেই এই বিষয়ে আলোচনা করে ফেলেছি, পানির অপর নাম জীবন। ঠিক আছে, আমরা এরপরে যাচ্ছি, দেখি, দেখো কিছু ছবি দেখা যাচ্ছে এখানে। দেখো, গবাদি পশুকে গোসল করানো হচ্ছে পানিতে, তারপরে পানিতে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, তারপরে ড্রেনের মাধ্যমে ময়লা আবর্জনা পানিতে মিশে যাচ্ছে, কলকারখানার বর্জ্য পদার্থ মিশে যাচ্ছে, তাই না? তারপরে কি হচ্ছে, এখানে আমরা বইয়ের ছবিটা এখানে দিয়েছি, সে থালা বাসন মাজছে এবং গবাদি পশুকে গোসল করানো হচ্ছে। ঠিক আছে, এরপরের ছবি আমরা দেখি, এরপরের ছবিতে কি আছে? দেখো, এখানে নদী বা পুকুরের নদীর পানি অত্যন্ত অপরিষ্কার পানি, তারপরে কি হচ্ছে, মরা জীবজন্তু পানিতে ভেসে আসছে, এখানে মরা জীবজন্তু ভেসে আসছে। তারপরে কি আমরা যে পয় নিষ্কাশন করি, যেটা আমাদের পায়খানা, সেই খোলা পায়খানাগুলা পানিতে ফেলানো আছে, দেখো, হ্যাঁ, এখান থেকে পানি দূষিত হয়। তারপরে কি, এরপরে যাচ্ছি আমরা, দেখো, অত্যন্ত অপরিষ্কার পানি, এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক বর্জ্য পদার্থ পানিতে মিশে, দেখো পানির কালারটা লাল হয়ে আছে এখানে। তারপরে অপরিষ্কার পলিথিন, বোতল, বিভিন্ন পদার্থ পানিতে ফেলে দিই আমরা, তাই না? পলিথিন, এ সমস্ত কিছু পানিতে, বর্জ্য পদার্থ ফেলে দিই, দিয়ে পানিটা দূষিত হচ্ছে। তারপরে পানিতে তেল, ময়লা, অন্যান্য বর্জ্য পদার্থ মিশলে পানিটা দূষিত হয়, তাই না বন্ধুরা? হ্যাঁ, তারপরে এরপরে যাই আমরা, দেখো ছবিতে, দেখো বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা দেওয়া আছে, পানিতে মিশে যাচ্ছে। তারপরে কি, ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয়। এবারে দেখো ছবিতে বর্জ্য পদার্থ, আমাদের শহরে বা গ্রামের যে কোনো বর্জ্য পদার্থগুলা পানিতে ফেলা হচ্ছে, নদীর পানিতে, দেখো গবাদি পশুকে গোসল করানো হচ্ছে। তারপরে কি, দেখো এই দূষিত পানিতে যদি আমরা গোসল করি, আমরা তো প্রত্যেক দিন গোসল করতে হয় আমাদের, তাই না? দেখো গোসল, এই যে গোসল করছে মানুষেরা নদীর পানিতে, অপরিষ্কার দূষিত পানিতে গোসল করছে। দেখো গোসল করার ফলে কি ঘটছে, এখানে পায়ে ফোঁস মাছরা, চুলকানি জাতীয় রোগ হচ্ছে। দেখো এই যে গোসল করছে, দেখো গায়ে ফোঁস মাছরা জাতীয় চুলকানি, এইসব রোগ হয়ে থাকে। তারপরে কি হচ্ছে, দেখো দেখো পানিতে গোসল করছে, যে গায়ে চুলকানি রোগ হয়, ফোঁস মাছরা জাতীয়। দূষিত পানিতে গোসল করলে কি হয়, আমাদের চর্মরোগ হয়, চামড়ার উপরে যে রোগটা সেটাই হচ্ছে চর্মরোগ, রোগ হয়। তাহলে আমরা নিশ্চয়ই দূষিত পানিতে কেউ গোসল করব না, ঠিক আছে? কেউ আমরা দূষিত পানিতে গোসল করব না, তাহলে আমাদের সমস্যা হতে পারে, চর্মরোগ হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, ঠিক আছে বন্ধুরা? ওকে, এরপরে আমরা যাচ্ছি, দেখো দূষিত পানি পান করার ফলে কি ঘটে, ডায়রিয়া রোগ হয়। আমাদের কি রোগ হতে পারে দূষিত পানি পান করলে, যদি আমরা বিশুদ্ধ পানি কেউ না, দূষিত পানি পান করছে, ময়লা দূষিত পানি, দেখো এখানে পান করছে, এই পানি পান করলে কি হতে পারে, আমাদের ডায়রিয়া হতে পারে, তারপর আমাশয় হতে পারে, তারপরে জন্ডিস রোগ হতে পারে, তারপরে টাইফয়েড রোগ হতে পারে, এই দূষিত পানি পান করার ফলে। তাহলে কি তোমরা দূষিত পানি পান করবে না বিশুদ্ধ পানি পান করবে? নিশ্চয়ই তোমরা দূষিত পানি পান করবে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যাচ্ছি, দেখো এই দূষিত পানি পান করলে কেমন ধরনের রোগ হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়রিয়া,
জন্ডিস, তারপরে দেখা যাচ্ছে তারপরে চর্মরোগ, এগুলা রোগ হয়ে রোগে আমরা আক্রান্ত হতে পারি। তাহলে দূষিত পানি যদি আমরা পান করি এবং ব্যবহার করি এবং গোসল করি, তাহলে আমরা বিভিন্ন দিক থেকে রোগে আক্রান্ত হবার সম্ভাবনা থেকে যায়। সুতরাং আমরা তাহলে দূষিত পানি বর্জন করব, তাই না বন্ধুরা? ঠিক আছে, ওকে। এরপরে যাই আমরা, দেখি কি আছে। দেখো এইবার আমরা একটা ভিডিও দেখব, ঠিক আছে? দেখো আমরা সুন্দর একটা ভিডিও দেখব। দেখো তোমরা লক্ষ্য করো, সুন্দর একটা বাংলাদেশে নদীর পানি সবচেয়ে দূষিত। এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের 48টি দেশের মধ্যে নদীর পানি সবচেয়ে দূষিত হচ্ছে বাংলাদেশে। আর নদী অববাহিকাগুলোর মধ্যে সবচেয়ে অবনতি হয়েছে নেপাল, ভারত, বাংলাদেশের ভেতর দিয়ে বয়ে যাওয়া গঙ্গা অববাহিকার পানি। একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে। এশিয়ান ওয়াটার ডেভেলপমেন্ট আউটলুক 2016 শীর্ষক প্রতিবেদনে এই অঞ্চলের দেশগুলোর পানি সম্পদের অবস্থা তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে জাতীয় পানি নিরাপত্তার দিক থেকে বাংলাদেশের অবস্থানকে বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 48টি দেশের মধ্যে তুলনা করে প্রতিবেদনটি তৈরি করেছে এশিয়া উন্নয়ন ব্যাংক, এডিবি। এতে দেখানো হয়েছে বাংলাদেশে মাটির উপরে ও নিচে দুই ধরনের পানির ব্যবস্থা খারাপ। মাটির নিচের পানি তুলনায় ঝুঁকিপূর্ণ প্রবণতাও এদেশে অনেক বেশি। প্রতিবেদনে জাতীয় পানি নিরাপত্তা ইন্ডেক্স সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ কিরিবাতি। প্রতিবেদনটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এডিবির জ্ঞান ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিভাগের প্রধান ব্যাংক সুসান টুনু বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল পানি নিরাপত্তার দিক থেকে পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চল। পানি খাতের সুরক্ষা ছাড়া এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখা সম্ভব নয়। প্রতিবেদনে বলা হয়েছে শহর ও শহরাঞ্চলের 80% বায়ু বর্জ্য কোনো ধরনের পরিশোধন ছাড়াই পানিতে ফেলা হচ্ছে। এর ফলে পানিগুলিতে রাসায়নিক পর্যায়ের দূষণ বাড়ছে, নদীর স্বাস্থ্য দিন দিন আরও খারাপ হচ্ছে। নদীর স্বাস্থ্যের অবনতির দিক থেকে শীর্ষে গঙ্গা অববাহিকা দেশ ভারত, বাংলাদেশ ও নেপাল। দূষণের উৎস, পানি দূষণের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে কারখানা, বিদ্যুৎ কেন্দ্র এবং আবর্জনা প্রক্রিয়াজাতকরণ স্থানসমূহকে। যেহেতু এসব থেকে নির্গত বর্জ্য সাধারণত পাইপের মাধ্যমে নদী, জলাশয় বা স্রোতধারায় অপসারণ করা হয়। পানি দূষণের অপ্রধান উৎসসমূহ বিস্তৃত পর্যায়ে ছড়ানো ছিটানো, শস্যক্ষেত্র, বনাঞ্চল, শহর ও উপশহর এলাকা, সড়কপথ, যানবাহন রাখার স্থান, এসবই মূলত পানি দূষণের অপ্রধান উৎস। এসব স্থানের বস্তুপুঞ্জ যেমন ধুলা, কীটনাশক, অ্যাসবেস্টস, সার, ভারী ধাতু, লবণ, তেল, গ্রিজ, এমনকি বায়ু বর্জ্য যা বৃষ্টির সঙ্গে বায়ুমণ্ডল থেকে নিচে পতিত হয়, এসব দ্বারা পানি দূষিত হয়। পানি দূষণের উৎসকে প্রাকৃতিক ও মানুষসৃষ্ট দুভাগে ভাগ করা হয়। প্রাকৃতিক উৎসসমূহ মানুষসৃষ্ট নয়, তবে এগুলোতে মানুষের কর্মকাণ্ডের দ্বারা আরো তীব্র হয়ে উঠতে পারে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এরপরে আমরা দেখছি, এরপরে আমরা দেখছি আমাদের এবারে তোমাদের পাঠ্যপুস্তক। দেখো 28 পৃষ্ঠা সবাই বের করো, প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণীর বইয়ের 28 28 পৃষ্ঠা সবাই বের করো। দেখো এখানে একটু একটু মনোযোগ সহকারে তোমরা একটু দেখে নাও এখানে কি আছে। পানি দূষণের কারণ, হ্যাঁ তাই না, ক্ষতিকর বস্তু পানিতে মিশলে পানি দূষিত হয়, তাই না? একটু দেখে নাও সবাই, হ্যাঁ এই পৃষ্ঠাটি। ওকে,
এরপরে আমরা যাচ্ছি, দেখো এখানে নিরাপদ ও বিশুদ্ধ পানি আমরা এখন থেকে পান করব, তাই না? এখানে একটা ছবি দেওয়া আছে। এবারে আমরা কিছু প্রশ্নের উত্তর দেব। তোমরা লক্ষ্য করো, খাতা কলম রেডি? সবাই খাতা কলম রেডি? ওকে, এবারে লেখো। 1 নম্বর প্রশ্ন, পানি দূষণের 5টি কারণ লেখো। পানি দূষণের 5টি কারণ লেখো। লিখতে পারবে তোমরা? হ্যাঁ, নিশ্চয়ই লিখতে পারবে। পানি দূষণের 5টি কারণ এবং পানি বাহিত 5টি রোগ, 5টি রোগের নাম। দেখো আমরা একটু আলোচনা করি। পানি দূষণের 5টি কারণ লিখতে পারবে না তোমরা? হ্যাঁ, পানি বাহিত 5টি রোগের নাম। আমরা পানি দূষণের 5টি কারণ হিসাবে আমরা কি লিখতে পারি? পানি দূষণ, যেমন কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে মিশলে পানি দূষিত হয়, তাই না? তারপরে গবাদি পশুকে পানিতে গোসল করালে পানি দূষিত হয়, মরা জীবজন্তু পানিতে ফেলে দিলে পানি দূষিত হয়, তাই না? তারপরে কি হয়, সার এবং কীটনাশক ঔষধ পানিতে মিশলে পানি দূষিত হয়, তারপরে পানিতে ময়লা আবর্জনা ফেললে পানি দূষিত হয়, তাই না? এই তো 5টি কারণ হয়ে গেল। এবারে আমরা পানিবাহিত 5টি রোগের নাম বলবো। তাহলে পানিবাহিত 5টি রোগের নাম কি? কলেরা, 1 নম্বর কলেরা, 2 নম্বর টাইফয়েড, তারপরে কি, 3 নম্বর, হ্যাঁ বলো, হ্যাঁ আমাশয়, তাই না? তারপরে কি, ফোস পাঁচরা, চর্মরোগ, তাই না? এইসব পানিবাহিত রোগ। ওকে, তারপরে যাচ্ছি আমরা, এবারে আমরা একটা শখ পূরণ করব। দেখো আমরা একটা ছোট্ট শখ পূরণ করব। ছোট্ট একটা শখ, বেশি বড় নয়, ছোট্ট শখ। আমরা এখানে একটা শখের 2টি কলাম থাকবে। কলামটি হচ্ছে এরকম, আমরা এখানে শখ করব। হ্যাঁ, নিরাপদ পানি, এখানে নিরাপদ পানি, অনিরাপদ পানি, অনিরাপদ পানি, অনিরাপদ পানি। তাহলে আমরা নিরাপদ পানি এবং অনিরাপদ পানি আমরা একটা তালিকা করব। এখানে এখানে আমাদের আছে, আমি ফিল্টার করা পানি কি নিরাপদ পানি না অনিরাপদ পানি? ফিল্টার করা পানি, তাহলে আমরা এখানে দিলাম টিক চিহ্ন, নিরাপদ পানির ঘরে একটা টিক চিহ্ন দেব। তাহলে ফিল্টার করা পানি, নিরাপদ পানি। এবারে আমরা সমুদ্রের পানি কি পানি? নিরাপদ পানি নয়, সমুদ্রের পানি অনিরাপদ পানি। এবারে লাল রঙের নলকূপের পানি, লাল রং, তোমরা ইতিপূর্বে জেনে এসেছো বন্ধুরা যে যদি কোনো টিউবওয়েলে বা নলকূপে লাল রং করা থাকে তাহলে কি হয়, তাহলে সেই টিউবওয়েলের বা নলকূপের পানি পান করা ঠিক হবে না, তাই না? ওই পানি অনিরাপদ পানি, লাল রং থাকলে অনিরাপদ। আর যদি সবুজ রং করা থাকে তাহলে কি বন্ধুরা, যদি সবুজ রং করা থাকে তাহলে সেই পানিটা হবে আমাদের জন্য নিরাপদ পানি, তাই না? হ্যাঁ, তাহলে এখানে দেখো লাল রঙের নলকূপের পানি তাহলে অনিরাপদ পানি হবে, তারপরে কি সবুজ রঙের নলকূপের পানি নিরাপদ পানি, তারপরে কি ফুটানো পানি আমরা খাই, যে কোনো ধরনের পানি আমরা যখন ফুটাই সেই পানিটা কিন্তু নিরাপদ হয়ে যায়, তাই না? তাহলে ফুটানো পানি নিরাপদ পানি, তারপরে কি পুকুরের পানি নিরাপদ নিশ্চয় নয়, তাহলে পুকুরের পানি হবে অনিরাপদ পানি। তাহলে আমরা একটা ছোট্ট
একটা ছক পূরণ করে দেখলাম, তাই না? এবারে আমরা এরপরে চলে যাচ্ছি, এর পরবর্তীতে যাই। পরবর্তী কাজ আমার, আমাদের পানি দূষণ রোধে তোমার চিন্তা ভাবনা, আলো তোমার চিন্তা ভাবনা একটি খাতায় তোমার মন্তব্যটা লিখতে হবে, যে পানি দূষণ সম্পর্কে তোমার মনে হয় কি কি চিন্তা ভাবনা তুমি করো। হ্যাঁ, তোমার মতামত একটা খাতায় সুন্দর করে লিখবে, পরবর্তী ক্লাসে আমরা ওটা দেখব। ওকে, এরপরে আমরা যাই দেখি, এবারে পানি দূষণের তিনটি কারণ লেখো। পানি দূষণের তিনটি কারণ, কয়টি কারণ? তিনটি কারণ, তিনটি। হ্যাঁ, তোমরা নিশ্চয় পারবে। আমরা পানি দূষণ কিভাবে রোধ করতে পারি? আমরা জনসাধারণকে সচেতন করে, তাই না, পানি দূষণ রোধ করতে পারি, যাতে পানিতে কেউ ময়লা আবর্জনা নিক্ষেপ না করে, তারপরে পানি যেন পানিতে যেন বর্জ্য পদার্থ নিক্ষেপ না করে কেউ, তাই না? যেমন কলকারখানার বর্জ্যগুলা যদি পানিতে না দেওয়া হয় তাহলে পানি দূষিত হবে না, তাই না? হ্যাঁ, তারপরে এরপরে যাই আমরা, এখানে কোনটি পানি দূষণের কারণ, এখানে আছে দেখো কোনটি পানি দূষণের কারণ, চারটে উত্তর দেওয়া আছে। একটা হবে পানিতে ময়লা আবর্জনা ফেলা, পানিতে নৌকা চালানো, পানিতে মাছ ধরা, খাবার রান্না করা। কোনটা হবে? পানিতে ময়লা ফেলা। দুই নম্বর প্রশ্ন, কোন রঙের নলকূপ থেকে নিরাপদ পানি পাওয়া যায়? কোন রঙের নলকূপ থেকে নিরাপদ পানি পাওয়া যায়? নিশ্চয় সবুজ রং, তাই না? সবুজ। হ্যাঁ, এরপরে যাই আমরা দেখি, এবারে তোমাদের বাড়ির কাজ দেবো একটা, ঠিক আছে? বাড়ির কাজ তোমরা খাতাতে লিখে নাও, ঠিক আছে? তোমাদের তোমাদের বাড়ির আশেপাশে তোমাদের বাড়ির আশেপাশে ঘটে ঘটে এমন কয়েকটি কয়েকটি দূষণের দূষণের কারণ লিখো। এর পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমাদের বাড়ির আশেপাশে ঘটে এমন কয়েকটি দূষণের কারণ লেখো। তোমাদের বাড়ি, তোমরা যেখানে বসবাস করো, বসবাসরত যে বাসা তোমাদের, সেই বাসার আশেপাশে কেমন ধরনের দূষণগুলো ঘটে একটু খাতাতে তোমরা সামনের ক্লাসে আমরা দেখবো, সেটা তোমরা লিখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাই আমরা দেখি, আচ্ছা এরপরে যাই দেখি, আমাদের এখানে সবাইকে ধন্যবাদ, নিরাপদ পানি পান করো, ঘরে থাকো, নিরাপদে থাকো, ঠিক আছে? এরপরে আমরা দেখছি, এরপরে আমরা দেখছি, দেখো আমরা পানি দূষণ কিভাবে রোধ করতে পারি, প্রশ্ন যে কিভাবে আমরা আমাদের এলাকার পানি দূষণটা রোধ করতে পারি। পানি দূষণ একটা অতি মারাত্মক একটা বিষয় আমাদের দেশের তথা আমাদের সমাজের জন্য। এর ভুক্তভোগী কিন্তু আমরা হচ্ছি। আমরা কারা হচ্ছি? আমরা যারা বসবাসরত জীবজন্তু, শুধু মানুষই নয়, এই দূষিত পানি পান করলে বা দূষিত পানি খেলে আমাদের গবাদি পশুরাও কিন্তু আক্রান্ত হয়। তোমরা দেখেছো আমাদের গবাদি পশু, বিভিন্ন ধরনের গবাদি পশু তারা অসুস্থ হয় এই দূষিত পানি পান করার ফলে। তাহলে আমরা কি করব, আমাদের এলাকাতে যাতে পানি দূষিত না হয় এজন্য আমরা কি করব, সরকারের পাশাপাশি আমরা আমাদের অভিভাবকদের, আমাদের অভিভাবকদের মাধ্যমে, আমাদের শিক্ষকদের মাধ্যমে আমরা এলাকাতে মানুষদেরকে সচেতন করে তুলব, যাতে আমাদের এলাকার পানি দূষিত না হয়। আর দূষিত পানি যদি দূষিত না হয় তাহলে আমরা নিরাপদে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো, তাই না? ঠিক কি না? হ্যাঁ, তাহলে আমরা সবাই, সবার সুস্থতা, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে
আজকের এ পর্যন্ত আমাদের এই ক্লাসটি এখানে শেষ করছি। এর পরবর্তী ক্লাসে আবারও তোমাদেরকে দেখার আমন্ত্রণ রইল, এবং সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাড়িতে থাকো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, সকলকে। আসসালামু আলাইকুম।